আসসালামু আলাইকুম। আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 21 এর লেসন 3 এন্ড 4 অধ্যায়টি রিডিং পড়েছি। আজকে আমরা এখন এই অধ্যায়ের সিনটা কমপ্লিট করব। আমাদের এই অংশের যে গল্পটি ছিল, গল্পটি হচ্ছে এই গল্পটি ছিল, এখন আমি এটা আর পড়বো না, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। দেখো যে এটুকু থেকে একটা সিন, এটা একটা সিন এবং এটা থেকে একটা প্রশ্ন তৈরি করা যায়, যার এক নয় থাকতে পারে কি ম্যাচ কলাম, অর্থাৎ কলাম এ এর ওয়ার্ডের সাথে কলাম বি এর কলামে যে ওয়ার্ডগুলো আছে সমার্থক ওয়ার্ড, এগুলো মিল করতে হবে। তো খেয়াল করে দেখো, এখানে কলাম এ এর এ নম্বর শব্দটি হচ্ছে ইন্টারেস্টিং, অর্থাৎ চমৎকার বা চিত্তাকর্ষক, আকর্ষণীয়। স্ট্রিম, স্ট্রিম অর্থ পড়ছিলাম আমরা নদী বা ঝর্ণা। ফ্লেভার, ফ্লেভার হচ্ছে স্বাদ, গন্ধ, অ্যামাজিং, বিস্ময়কর, ফরগেট, ভুলে যাওয়া। তাহলে আমরা কলাম বি এর সাথে দেখি মিল খুঁজে পাই কিনা। তো কলাম বি এর এক নম্বরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড স্মেল। টেস্ট হচ্ছে স্বাদ, অ্যান্ড এবং স্মেল গন্ধ। তাহলে আমরা এখান থেকে যেটা মিলে খুঁজে পাই সেটা হচ্ছে কি ফ্লেভার। ফ্লেভার হচ্ছে স্বাদ, গন্ধ, আর এখানে উল্লেখ করে বলা আছে টেস্ট অ্যান্ড স্মেল। তারপরে 2 নম্বর আছে স্লোলি অ্যান্ড হ্যাভিলি। স্লোলি, স্লোলি অর্থ হচ্ছে ধীরভাবে। তো স্লোলি এই ওয়ার্ডটা এখানে মিল খুঁজে পাওয়া যাবে না, স্লোলি অ্যান্ড হ্যাভিলি এখানে পা নাই। তাহলে কি গ্রেটলি সারপ্রাইজিং, এটা হচ্ছে বিস্ময়কর, অর্থাৎ এটা হচ্ছে অ্যামাজিং। এরপর দেখা যাচ্ছে সামথিং অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ হচ্ছে আকর্ষণীয়, আকর্ষণীয়। তো ইন্টারেস্টিং অর্থ হয় চমৎকার বা আকর্ষণীয়, তাহলে ইন্টারেস্টিং এবং এর সাথে মিল খুঁজে পাওয়া যায় সামথিং অ্যাট্রাকটিভ। এ হচ্ছে বিগ রিভার, একটি বড় নদী। না, আমাদের কাছে এখানে যেটা আছে স্ট্রিম, স্ট্রিম হচ্ছে কি নদী, যে নদীটা হচ্ছে ছোট নদী, তাহলে বিগ রিভার এটা নাই। টু বি আনএবল, 6 নম্বর, টু বি আনএবল টু রিমেম্বার, আনবল, আনবল অর্থ হচ্ছে অযোগ্য, রিমেম্বার হচ্ছে মনে করা, স্মরণে রাখা, স্মরণ করা ইত্যাদি। তাহলে টু বি আনবল টু রিমেম্বার, মনে রাখতে অক্ষম, অর্থাৎ ভুলে যাওয়া যেটা, তাহলে এটা হতে পারে কি ফরগেট, ভুলে যাওয়া। এরপর 7 নম্বর আছে এ স্মল নেরো রিভার, এ স্মল একটি ছোট, নেরো হচ্ছে চিকন বা সরু, রিভার নদী, তাহলে একটি সরু নদী, এটা হচ্ছে কি স্ট্রিম, ছোট নদী। এরপর আমরা প্রশ্নে যাই যে 2 নম্বর থাকতে পারে ট্রু ফলস, এখান থেকে শুধু আমাদের ট্রু অথবা ফলস লিখলে হয়ে যাবে। তো আমাদের প্রথম যে বাক্যটা আছে সেটা হচ্ছে দ্য অ্যানিমেলস আর প্লেসড অ্যাট নয়েস, প্লেসড হচ্ছে আনন্দ, আনন্দ পাওয়া। দ্য অ্যানিমেলস আর প্লেসড অ্যাট নয়েস, গন্ডগোলে, কোলাহলে প্রাণীরা আনন্দ পায়। গল্প অনুযায়ী এটা ফলস, এই বাক্যটা ফলস, না, প্রাণীরা কোলাহলে, গন্ডগোলে আনন্দ পায় না, তারা ভীত হয়ে পড়ে। এরপর 2 নম্বর আছে দে ওয়াকড কোয়াইটলি আপ এ হিউজ হিল, তারা ধীরে শান্তভাবে পাহাড়ের উপরে উঠল। না, এটা ফলস হবে, কারণ তারা শান্তভাবে পাহাড় ওঠে নাই, তাদের লিডার, তাদের নেতা যখন নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল, নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন শান্তভাবে হাঁটতে বলছিল, তাহলে এটা ফলস পড়ে। 3 নম্বর দ্য নীলকণ্ঠ টি কেবিন সেলস 7 কালার্স টি, নীলকণ্ঠ চা কেবিন 7 রঙের চা বিক্রি করে, এটা ট্রু পরে। নীলকান্ত ডিনার বা নীলকান্ত টি কেবিন ইজ এ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন জাক, সরি এটা হবে জাফলং, জাগলং হয়ে গেছে, হবে জাফলং। তাহলে নীলকান্ত টি কেবিন ইজ এ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন জাফলং, নীলকণ্ঠ চা কেবিন বিখ্যাত জায়গা চা পানির জন্য, জায়গাটা হচ্ছে জাফলংয়ে, তাহলে এটা হচ্ছে ভুল, ফলস, এটা হবে শ্রীমঙ্গল। পরে 1 নম্বর লাওসরা ন্যাশনাল পার্ক ইজ ইন শ্রীমঙ্গল, লাওসরা জাতীয় উদ্যানটি শ্রীমঙ্গলে, এটা ট্রু। 8 নম্বর দি মানকিস ওয়া মুভিং কুইকলি থ্রু দ্য ট্রিস, বানরগুলো বা বানরেরা গাছে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এই পেসেজ অনুযায়ী এটা ফলস, কারণ এখানে মানকির কথা বলা নেই, গিবনের কথা বলা আছে, অর্থাৎ হনুমানের কথা বলা আছে, তাহলে এটা ফলস। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর থাকে কি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বাক্যে অথবা কয়েকটি বাক্যে, অর্থাৎ এগুলোর উত্তর একটা বাক্য হতে পারে বা একের অধিক বাক্য হতে পারে।
তাহলে আমরা শুরু করি যে এ নাম্বার প্রশ্নটা কি আছে এখানে। হোয়ার ইজ লাওসারা ন্যাশনাল পার্ক লোকেটেড? লাওসারা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? লোকেটেড, লোকেটেড অবস্থিত। তাহলে এই বাক্যটি হচ্ছে, দেখো এখানে আমার দেখো প্রথমে আছে ডাব্লিউএস ওয়ার্ড ফায়ার, এরপর আছে সাহায্যকারী ইজ, এরপর আছে লাওসারা ন্যাশনাল পার্ক লোকেটেড। তাহলে লোকেটেড হচ্ছে আমার আরেকটা ভার্ব। তাহলে প্রথম ভার্ব হচ্ছে সাহায্যকারী ভার্ব ইজ, এবং অন্য আরেকটা ভার্ব হচ্ছে লোকেটেড। তাহলে মাঝখানে যে অংশটা আছে এটুকু হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে এই বাক্যের উত্তরে প্রথমে তো সাবজেক্ট চলে আসবে লাওসারা ন্যাশনাল পার্ক, এরপরে চলে আসবে যদি কোনো বাক্যে এম ইজ আর ওয়াজ আর থাকে এবং সাথে অন্য কোনো ভার্ব থাকে, তাহলে এম ইজ আর ওয়াজ আর বাদ দেওয়া যাবে না, সাবজেক্টের পরেই এম ইজ আর ওয়াজ আর বসবে, এবং এরপরেই যে ভার্বটি দেওয়া ছিল ওই ভার্বটি বসবে। তাহলে এখানে লাওসারা ন্যাশনাল পার্ক হচ্ছে আমার সাবজেক্ট, এরপরেই ইজ বসবে, ইজের পরে অন্য আরেকটি যে ভার্বটি আছে ওই ভার্বটি বসবে। তাহলে লাওসারা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড, এখন জায়গা নামটি দিয়ে দেবো, হোয়ারের আনসারটি বসবে ইন শ্রীমঙ্গল। তো লাওসারা জাতীয় উদ্যানটি শ্রীমঙ্গলে অবস্থিত। 2 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড দে গো আফটার ভিজিটিং দ্য পার্ক? হোয়াই ডিড দে গো, দেখো এই প্রশ্নটা হচ্ছে হোয়ার দ্য প্রশ্ন করা হয়েছে, এবং এরপরে আছে ডিড। কোনো প্রশ্ন যদি ডিড থাকে তাহলে ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই প্রশ্নটা পাস্ট ইনডিফিনিট টেন্স করা হয়েছে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, প্রথম হচ্ছে ডিড, এরপর হচ্ছে দে, তারপরের ওয়ার্ডটা হচ্ছে গো। তাহলে আগে ডিড পরে গো, মাঝখানে যে শব্দটা আছে এটা হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে হোয়াট ডিড দে গো আফটার ভিজিটিং দ্য পার্ক? পার্কটি পরিদর্শনের পর, পার্কটি ঘোরার পর, বেড়ানোর পর তারা কোথায় গিয়েছিল, অর্থাৎ পার্ক থেকে তারা কোথায় গিয়েছিল। তাহলে এ বাক্যে আমার সাবজেক্ট হচ্ছে দে এবং ভার্ব হচ্ছে গো। তাহলে আনসারের সময় গো থাকবে না, এটা ওয়েন্ট হয়ে যাবে, কারণ ডিড আছে। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আফটার ভিজিটিং দ্য পার্ক এটা আমার আলাদা শব্দ, এই শব্দ রয়েছে আলাদা শব্দ। তাহলে এটা আমরা প্রথমেই লিখে নিতে পারি, আফটার ভিজিটিং দ্য পার্ক। এখন আমি হোয়াট ডিড দে গো এইটুকুর আনসারে আসি। তাহলে এখানে আমার সাবজেক্ট হচ্ছে দে, তাহলে দে বসাই দিলাম। দে যেহেতু ডিড এবং গো, তাহলে দে এর পর যে ভার্ব বসবে ভার্বটা হবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তাহলে দে ওয়েন্ট কোথায় গিয়েছিল, হোয়ারের আনসার কি, তারা গিয়েছিল নীলকণ্ঠ টি কেবিন, তাহলে টু নীলকণ্ঠ টি কেবিন। তাহলে আনসারটা হলো কি, আফটার ভিজিটিং দ্য পার্ক দে ওয়েন্ট টু নীলকণ্ঠ টি কেবিন, উদ্যানটি ভ্রমণের পর তারা নীলকণ্ঠ টি কেবিনে গিয়েছিল। এরপর 3 নম্বর প্রশ্ন খেয়াল করো, হোয়াট ডিড দে ওয়াক বিসাইড? হোয়াট ডিড দে ওয়াক বিসাইড, দেখো এখানেও দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়েছে, এবং এখানে সাবজেক্ট হিসেবে কী আছে খেয়াল করে দেখো, সহজে বুঝতে পারবে। দেখো প্রথমে ডিড আছে, এবং ডিডের পরে একটা ওয়াট, তারপরে একটা ভার্ব আছে ওয়াক। তাহলে ডিড এবং ওয়াকের মাঝখানে যে শব্দটা আছে এটাই হচ্ছে আমার সাবজেক্ট। তাহলে হোয়াট ডিড দে ওয়াক বিসাইড, এটার বাংলাটা হচ্ছে তারা কিসের কিসের পাশ দিয়ে তারা হেঁটেছিল, কিসের পাশ দিয়ে তারা হেঁটেছিল, তারা কিসের পাশ দিয়ে হেঁটেছিল, তারা একটি স্ট্রিমের পাশ দিয়ে হেঁটেছিল, অর্থাৎ একটা ছোট নদীর পাশ দিয়ে হেঁটেছিল। তাহলে এ বাক্যে আমার সাবজেক্ট হচ্ছে দে, এবং যেহেতু ডিড আছে তাহলে ওয়াকের পাস্ট ফর্ম বসবে। তাহলে প্রথমে সাবজেক্ট এখানে দে হবে TSEY দে, এরপর ওয়াক, ওয়াকের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াকড, দে ওয়াকড বিসাইড, কিসের পাশ দিয়ে হেঁটেছিল, এ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট, বনে একটি ছোট নদীর পাশ দিয়ে। তাহলে দে ওয়াকড বিসাইড এ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট। আচ্ছা সি 2 নম্বর প্রশ্নে আসি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দে সি অ্যাবভ দেয়ার হেডস? তারা তাদের মাথার উপর কী দেখতে পেয়েছিল? তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ এখানে ডিড দিয়ে প্রশ্ন করা হয়, ডিড আছে প্রশ্নের মাঝে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এ বাক্যের সাবজেক্ট হবে দে, কারণ প্রথমে ডিড এবং সি মাঝখানে ওয়ার্ড হচ্ছে দে। তাহলে যেহেতু আনসারের সময় প্রথমে আসবে সাবজেক্ট, এরপরে বসবে ভার্ব, এবং যেহেতু পাস্ট ইনফিনিট টেন্স তাহলে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে দে সো, দে সো তারা দেখেছিল হোয়াট, হোয়াট তারা কী দেখেছিল, এ গিবন, এ গিবন। তাহলে দে সো এ গিবন কোথায় দেখেছিল, অ্যাবভ দেয়ার হেডস, তাদের মাথার উপরে। তাহলে তারা তাদের মাথার উপরে একটি হনুমান দেখেছিল, দে সো এ গিবন অ্যাবভ দেয়ার হেডস। 1 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড দে গো টু দ্য পার্ক? তারা পার্কে কখন গিয়েছিল, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, কারণ
ডিড দিয়ে প্রশ্ন করো, ডিড আছে প্রশ্নের মাঝে, আর সাবজেক্ট কোনটা অবশ্যই দে। নিশ্চয়ই বুঝতে পারছো কেন দে, কারণ আগে একটি ডিড আছে এবং পরে গো আছে, দুই পাশে ভার্ব মাঝখানে সাবজেক্ট। তাহলে হোয়েন ডিড দে গো টু দ্য পার্ক, তারা পার্কে কখন গিয়েছিল, অর্থাৎ সময়বোধক প্রশ্ন, হোয়েন দিয়ে প্রশ্ন করলেই সময় চাইবে। তাহলে কখন গিয়েছিল, তারা প্রথম দিন গিয়েছিল কাপ ক্যাম্পুরিতে, অর্থাৎ যেখানে তাদের টেন্ট তাঁবু পুঁতেছিল সেখানে ছিল প্রথম দিন। তারপরের দিন দ্বিতীয় দিন তারা গিয়েছিল পার্কে। তাহলে দ্য নেক্সট ডে, এটাই মূলত আমার আনসার, দ্য নেক্সট ডে পরের দিন কখন, আফটার ক্যাম্পুরি, ক্যাম্পুরি শেষ হওয়ার পর। তাহলে দ্য নেক্সট ডে আফটার ক্যাম্পুরি, পরের দিন ক্যাম্পুরি শেষ হওয়ার পর দে ওয়েন্ট টু দ্য পার্ক, তারা উদ্যানে গিয়েছিল। এরপর এক নম্বর প্রশ্ন, রাইট অ্যাবাউট নীলকণ্ঠ টি কেবিন ইন 3 সেন্টেন্স, 3 বাক্যে নীলকণ্ঠ চা কেবিন সম্পর্কে লিখো। এক নম্বর বাক্য, নীলকণ্ঠ টি কেবিন ইজ এ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল। তাহলে শ্রীমঙ্গলে নীলকণ্ঠ টি, নীলকণ্ঠ চা কেবিন হয় শ্রীমঙ্গলের বিখ্যাত চা পানের একটি বিখ্যাত স্থান হচ্ছে, শ্রীমঙ্গলে বিখ্যাত চা পানের একটি স্থান হচ্ছে নীলকণ্ঠ চা কেবিন। এক নম্বর বাক্য, 2 নম্বর হচ্ছে দ্য নীলকণ্ঠ টি কেবিন সেলস এ গ্লাস অফ টি অফ 7, সরি এখানে বানানটা ভুল হয়েছে, এটা হবে কালার, COLOURS, কালার্স। তাহলে দ্য নীলকণ্ঠ টি কেবিন সেলস এ গ্লাস অফ টি, নীলকণ্ঠ চা কেবিন 1 গ্লাস চা বিক্রি করে অফ 7 কালার্স, 7 রঙের। তাহলে নীলকণ্ঠ চা কেবিন 7 রঙের চা বিক্রি করে। দ্য নীলকণ্ঠ টি কেবিন সেলস এ গ্লাস অফ টি অফ 7 কালার্স, এখানে কালার্স হবে। পরে 3 নম্বর বাক্য, ইট হ্যাজ ডিফারেন্ট ফ্লেভার্স অলসো, ইহার ভিন্ন ভিন্ন স্বাদ ও গন্ধ আছে, ঘ্রাণ আছে, ফ্লেভার্স স্বাদ গন্ধ। তাহলে এই যে 1 কাপ চা এবং এই চা এর বিভিন্ন রং রয়েছে, এই প্রত্যেকটা রঙের জন্য আলাদা আলাদা স্বাদ পাওয়া যায়, এজন্যই বলা হয়েছে ইট হ্যাজ ডিফারেন্ট ফ্লেভার্স অলসো, ইহার ভিন্ন ভিন্ন স্বাদ আছে। এরপর আমরা 4 নম্বর প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্ন বলছে, রাইট এ শর্ট কম্পোজিশন অন ভিজিট টু দ্য লাওয়াছড়া, লাওয়াছড়া ন্যাশনাল পার্ক বাই আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন। ফলোয়িং কোশ্চেন্স হবে, মিস মিস হয়ে গেছে। তাহলে কি, একটি কম্পোজিশন লিখো নিচের প্রশ্নগুলো উত্তর উত্তর দিয়ে। কম্পোজিশনটার নাম কি, ভিজিট টু দ্য লাওয়াছড়া, লাওয়াছড়া ন্যাশনাল পার্ক অর্থাৎ লাওসরা জাতীয় উদ্যান ভ্রমণ সম্পর্কিত। তাহলে প্রথম প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য কাপস ভিজিট, কাবরা কোথায় ভ্রমণ করেছিল বা গিয়েছিল। হোয়া হো টোল্ড দেম টু বি কোয়াইট অ্যান্ড হোয়াই, কে এবং কেন তাদের শান্ত হতে বলেছিল। হোয়াট ডিড দে এক্সপিরিয়েন্স, তাদের কি কেমন অভিজ্ঞতা হয়েছিল, কি অভিজ্ঞতা হয়েছিল। পরে আছে, হুইচ প্লেস ইজ কল্ড ফেমাস, কোন কোন জায়গাটিকে বিখ্যাত বলা হয়। হোয়াট ডিড দে ড্রিঙ্ক, তারা কী পান করলো। আমি সরাসরি আনসারগুলো একবার পড়ে দেব। তাহলে আমার এই কম্পোজিশনের নাম হচ্ছে ভিজিট টু দ্য লিবার, ভিজিট টু দ্য লাওয়াছড়া, লাওয়াছড়া ন্যাশনাল পার্ক, ভিজিট টু দ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক। তাহলে আনসার কী আছে, আফটার ক্যাম্পুরি দ্য কাপস ভিজিটেড দ্য লাওয়াছড়া ন্যাশনাল পার্ক অ্যান্ড নীলকণ্ঠ টি কেবিন। ক্যাম্পুরি শেষ হওয়ার পর কাপসরা লাওসরা জাতীয় উদ্যানে এবং নীলকণ্ঠ চাকিবিনে গিয়েছিল। এস দে ওয়ার মুভিং থ্রু দ্য ফরেস্ট, যখন তারা বন পার হচ্ছিল, দ্য লিডার টোল্ড দেম টু বি কোয়াইট সো দ্যাট দ্য অ্যানিমেলস ডো নট গেট ফ্রাইটেন্ড বিকজ অফ নয়েজ। তাহলে কি, যখন তারা নদী বনটি পার হয়ে যাচ্ছিল, তাদের লিডার লিডার তাদের শান্ত বা স্থির ধীরভাবে যেতে বললো, শান্তভাবে যেতে বললো, কারণ কোলাহলে প্রাণীরা ভয় পেতে পারে, ভয় পায়। তাহলে দে এক্সপিরিয়েন্সড মেনি থিংস সাচ অ্যাজ গিভন ইন দ্য ট্রিজ, তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছিল, যেমন তার মধ্যে একটি হচ্ছে গাছে হনুমান দেখেছিল, ওয়াকিং আপ এ স্মল হিল ইটিসি, তারা একটি ছোট পাহাড় উঠেছিল ইত্যাদি। দে অলসো এক্সপিরিয়েন্সড ড্রিঙ্কিং 7 কালার্স টি এট এ ফেমাস প্লেস কল্ড নীলকণ্ঠ টি কেবিন, বিখ্যাত জায়গা নীলকণ্ঠ চা কেবিনে গিয়ে তারা 7 রঙের চা পান করেছিল। এ হচ্ছে আমাদের কম্পোজিশন, কম্পোজিশনটা কয়েকবার পড়ে নিবে, প্রশ্নের উত্তরগুলো প্রশ্নটা ধরতে পারলে আনসারটা করতে পারবে। তাহলে তোমরা এই সিন এর যে 1 থেকে 4 নং পর্যন্ত পড়ে নিও, এবং এভাবে আরও অনেক প্রশ্ন তৈরি করা যায়, কম্পোজিশনের ক্ষেত্রেও আরও অনেক
কম্পোজিশন করা যাবে, বা 3 নং প্রশ্নের ক্ষেত্রে আরো অনেক প্রশ্ন তৈরি করা যাবে, ট্রু ফলস এর ক্ষেত্রে আরো অনেক ট্রু ফলস তৈরি করা যাবে, কিংবা 1 নং যে কলাম থাকে এই কলামের ক্ষেত্রেও আরো অনেকগুলো কলম যুক্ত করা যাবে এটা এটা তুমি কেমন পারবে সেটা নির্ভর করবে তুমি এই পেসেজটা এই সিনটা কেমন রিডিং পড়তে পারো, কয়টা শব্দার্থ তুমি জানো। যত বেশি শব্দার্থ জানবে রিডিংটা যত ভালো পারবে, এই অধ্যায় সম্পর্কে তোমার ধারণা যত বেশি থাকবে এই অধ্যায় থেকে এই সিন থেকে তত বেশি প্রশ্নের উত্তর তুমি করতে পারবে। ইনশাল্লাহ পরবর্তীতে আবার আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।